আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি একটা কথা মনে রাখো, ইয়ার ফাইল্লাহুল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে। হিন্দুরা না মুসলমানরা? আল্লাহ তাদেরকে বুঝ দান করুন, সবাই বলে আমিন। আমরা একটু দূর একটা দোয়া পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে 332 জায়গা কুল শব্দ ব্যবহার করেছেন। কপলাম পেশ কুল, এ বাদাম খাওকা, আর একদিক সে বাদাম খাওতে হয় না, বসে রয়েছে কা এন বাদাম খালি আর শোনা যায়। হ্যাঁ, একসাথে দুই কাজ হয়, এক খাতে দুই ফসল দিলি ভালো হয়, আখের মধ্যে বাদাম লাগালি বাদাম হয় না, আঁকো হয় না, একটা করো। এমনি অল্প কয়েকজন মানুষ, তার মধ্যে যদি 12 জনে 13 মারে তো ও কথা কওয়া যায়নি। ঘন্টাখানিক বেশিক্ষণ বিরক্ত করবো না। আল্লাহ 332 জায়গা কুল শব্দ ব্যবহার করেছেন কোরআন শরীফের ভিতরে। পুরো কোরআন শরীফ খুঁজে পাওয়া গেছে 332টা কুল। কুল মানে বলো, কুল মানে বলো। আর কুল শব্দের পরে যদি আরবিতে প্রশ্নবোধক চিহ্ন, আরবিতে বলে হরফে ইস্তেফহাম ব্যবহার হয়, তখন এই কুল মানে বলো না, কুল মানে জিজ্ঞাসা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি উম্মতের কাছে জানতে চান, জিজ্ঞাসা করেন একটু, তাদের কাছে জানতে চান শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক, শিক্ষিত লোক আর মূর্খ লোক কখনো কি সমান হতে পারে? সাহাবায়ে কিরামদেরকে সামনে করে নিয়ে নবী জিজ্ঞাসা করেছেন, নবী পাক নেই, সাহাবায়ে কিরাম নেই, জিজ্ঞাসাটা রয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কখনো সমান হতে পারে? কখনো পারে না। অনেক অনেক সময় দেখা যায় অশিক্ষিত লোক বুদ্ধি ঠিলিয়ে, প্রচুর বুদ্ধি, মূর্খ মানুষ, বকলেমে বুতা, নামটাও সই করতে পারে না, গ্রাম্য মাতুব্বান আছে না এরকম। গ্রামে একটা মার্ডার কেস হয়ে গেছে, মার্ডার হয়ে গেছে, ওই মার্ডার কেস থানায় প্রথম কেস চলে গেছে জেলায় জজ কোর্টে, সেখান থেকে হাইকোর্টে চলে গেছে, 3 বছর ঘুরতেছে, কোনো জজ সমাধান দিতে পারতেছে না। উকিলরা এত সুন্দর করে দুই দলে জেরা করে বুঝাই দিচ্ছে, এরপরও জজ সাহেব ফাইনালে যাইতে পারতেছে না, কোনো লাইন উঠতে পারতেছে না, বড় বড় বাঘা বাঘা জজ। আঞ্চলিক মাতুব্বার মূর্খ অশিক্ষিত গ্রামের ডাক দেখে, এই এই নিয়ে আর কতকাল পয়সা খরচ করা করবি, পুলিশরা দারোগারা উকিলরা মুক্তাররা এই জজ জজরা ব্যারিস্টাররা, এরা কি আমাকে জামাই হয় দুলোভাই হয়, দেশের জায়গা জমি সব বেশি কিনে পয়সা করি তাকে দিয়ে দিচ্ছিস, আয় আমি মিটাই দিচ্ছি। সত্যি বসছে মাত্র 2 ঘন্টার ভিতরে এমন সুন্দর সমাধান দিয়ে দিছে, লোক সব তাকায় রয়েছে, হা করে রয়েছে, ঘটনা কি, এ কীভাবে মিটালো? যেখানে 5-7 জন 10 জন জজ ফেল করছে, সেই বিচার করে দিচ্ছে একজন মূর্খ অশিক্ষিত মানুষ। এমন বুদ্ধিমান মানুষও কিন্তু গ্রামে আছে, পাওয়া যাবে, এরকম পাওয়া যাবে, আমি দেখছি। এখন এই লোকটার নাই খালি সার্টিফিকেট, এই সার্টিফিকেট নাই আর শিক্ষা নাই, এই দুর্বলতার কারণে যত বড় জ্ঞানী সে হোক না কেন, তারে সরকারি কোনো পদে বসাবে? জজ হাইকোর্টে থেকে কি বলবে, প্রধানমন্ত্রী কি বলবে, প্রেসিডেন্ট কি বলবে, যে এত বড় মার্ডার কেস 3-3 বছর জজরা ফেল করছে পারে নাই, আর এই লোকটা তার বিচার করে দেশে, জজকে বাদ দাও, ওই লোককে হাইকোর্টের বিচারপতি বানাও, এ কোনোদিন বানাবে? উনারে সরকারি শহীদ আরও বানাবে না, কারণ ওনার লেখাপড়া নাই, শিক্ষা নাই। শিক্ষিত হলে, সার্টিফিকেট হলে, বুদ্ধি কম হলেও জায়গা মতো একদিন চলে যেতে পারে, এটা হলো জাগতিক বাস্তবতা। তেমনি একটা অশিক্ষিত মানুষ পরিশ্রম করে শারীরিকভাবে বেশি, কথা বুঝেন, শারীরিকভাবে অশিক্ষিত মানুষের পরিশ্রম বেশি কিন্তু তার পারিশ্রমিক কম। ইন্ডাস্ট্রিতে যে দেখবেন একটা লোক সকাল 8টা থেকে রাত 4টা পর্যন্ত কুলিগিরি করে, বড় বড় গাইড, বড় বড় ড্রাম এগুলো মাথায় করে নিয়ে কুলিগিরি করে, লোড আনলোড করে,
আলকাতরা কোম্পানিতে চাকরি করে, 16 কেজি টিন, আলকাতরা টিন মাথায় রে ন্যায় নামায়, খালি গুলো আনে বড়া গুলো নিয়ে যায়। এই দিন ভরে কোন ফাঁকে টিন একটা ফুটো হয়ে গেছে, ফুটো টিন দিয়ে একেবারে আলকাতরা বেরোইয়ে সারা গা কালি কালি হয়ে গেছে। স্বাস্থ্য শরীর ভালো, পেটটা এত বড়, রাতের বেলায় বাসায় গেছে, বলতে বুঝতে পারে না, স্বামী এসে না একটা আলকাতরার বেড়ে লাইছে, এইরকম কালা কালা হয়ে গেছে, ভুতিয়ে কালা। বেতন 3000 টাকা, সকাল 8টা থেকে রাত 8টা ডিউটি করে, কুলিগিরি করে, বেতন 3000 টাকা। আর ওই কোম্পানিতে বসে আর একটা লোক হুইল চেয়ারে বসে, এসি গাড়িতে আসে, এসি বাথরুম, এসি আবাসিক রুম, এসি বাড়ি দেশে কোম্পানির থেকে, এসি গাড়ি দেশে, সব জায়গায় এসি। ওই লোকটা যে খালি হুইল চেয়ারে বসে হাজিরে খাতায় সই দিয়ে পাঞ্চ করে কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকে, কেক কোক ফাইভ ফাইভ ইত্যাদি ইত্যাদি খাইয়ে টাইয়ে কিছুক্ষণ এরম জিম ধরে থাকে। মুরগির রোগ হলি দেখছেন, রোগ মুরগির যদি অসুখ হয় তাহলে ঘাড় সোজা রাখতে হবে, এরকম জিমেই খালি আর নালায় কিছুক্ষণ এরকম জিমে নালাইয়া, তারপরে আই এম ভেরি ভেরি উইক, ড্রাইভার কোথায়, আই এম ভেরি উইক, ড্রাইভার কোথায়, আমি অসুস্থ থাকতে পারতেছি না, ড্রাইভার কো, ড্রাইভারের ডাক দিয়ে গাড়িতে চলে গেছে, মাত্র 10 মিনিট অফিসে বসছে। সপ্তাহে 2 দিন ভেরি উইক থাকে, 2 দিন বন্ধ থাকে, 3 দিন ডিউটি করে, তার ডিউটি টেবিলই বৈশা, কোনো শারীরিক পরিশ্রম নাই, মাসের 1 তারিখে তার 3 লক্ষ টাকা বেতন। কতক্ষণ পার্থক্য কোন জায়গায়? এই লোকটা বাংলাদেশের সর্বোচ্চ লেখাপড়া শেষ কইরা বাপের 10 বিঘে জমি বেইছা, ইটালি গেছে, সে জায়গা যাইয়া আলকাতরার উপরে লেখাপড়া কইরা আলকাতরা বিশেষজ্ঞ হইয়া, উনি আসার পরে আসবে খবর পাইয়া বাংলাদেশ সরকারের বড় একটা টিম, যত বড় বড় আলকাতরা কোম্পানি আছে সবাই এয়ারপোর্টে ভেসাল পাইতে বসে রয়েছে, এই বল মাছটা বাধা দিয়ে হবে, এই ডিরে যদি একবার নীতি পারি তাহলে কোম্পানি বাম্পারে উঠে যাবে। এর নামার সাথে সাথে এক দলকায় স্যার 2.5 লাখ, আরেক দলকায় স্যার 2.75 লাখ, আরেক দলকায় স্যার 3 লাখ, এই যে গাড়ি এখানে ফ্রি, এই মার্সিডিজ গাড়ি ফ্রি, এই প্যারাডো পাজারো গাড়ি আপনার ফ্রি, স্যার বউও ফ্রি দিয়ে দেবো, যে কয়টা লাগে সব দেবো, যা লাগবে সব দেবো, এইভাবে ধরিয়ে বড় মল মাস্টারে ধরিয়ে নিয়ে যায়, বেতন 3 লাখ টাকা, কিছুক্ষণ জিম ধরে আই এম ভেরি উইক কয়ে 3 লাখ টাকা বেতন নিয়ে যায়। পার্থক্য কোথায়? ওই লোকটা 16 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে বেতন পায় 3000, আর এই লোকটা ভেরি উইক কয়ে বেতন নিয়ে যায় 3 লাখ টাকা। পার্থক্য হলো শিক্ষিত আর অশিক্ষিত, ঠিক কি ঠিক না? এই পাঙ্কুদ্দাল যারা ভর্তি চাইস না ভালোই রে মনে রাখিস, 7-8 পড়িয়া এরপরে মোটর সাইকেল একখান কিনিয়া রাস্তায় মোটর সাইকেলে টিপ মারি বেড়ায়, বাপরে সাপ দিয়ে একটা অটো কিনে ইনকাম শুরু করে দিছে, বেশি দিন পারবি না, 15-16-20 হাজার টাকা বস, মাসে একবার যদি অ্যাক্সিডেন্ট করে যা কামাই করছে মাস ভরে তা চলিয়ে যাবে, আর যদি অটো তো খুব চুরিও হয়, আর বছরে 2 বার অটো চুরি হলে সারা বছর যা কামাই উঠবি, জীবন ভরে কবে বেটার জমি বেছে বেছে অটো কিনবি আর অটো চলে যাবে চোরের বাড়ি, তুই ভকু হাতে বেছে বেছে থাকতে পারবি, আল্লাহ বাসালি বেশি দিন কামাই করতে পারবি না। এই জন্য ছাত্র ছাত্র যারা আছো মাদ্রাসায় পড়ো আর স্কুলে পড়ো, সকল একটা পরামর্শ দেব, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধানের চেয়ে বিদ্যা মহাধান, কথা বলেন, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধানের চেয়ে বিদ্যা মহাধান, এই ধন নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে। মনে আছে নাকি মুরব্বীরা, আমরা ছোটবেলায় পাতার পাটিতে বসতাম, তাল পাতায় লেখতাম, আমাদের ওই গোপালগঞ্জ এলাকায় ক্লাসটার নাম ছিল পাতাড়িওয়ান, মনে আছে নাকি? এখন পাতাড়িওয়ান হয়ে গেছে শিশু শ্রেণী, তারপরে 1-এ উঠতে 3-4 ক্লাস বানাইছে, কেজিতে ভর্তি করে দিয়ে 10 খান বই গাড়ির উপরে উঠাই দেয়, বই নিয়ে পোলাপান মাস স্কুলে যাতে পারে না, আচ্ছা মারা গাড়ে বইগুলো বই নিয়ে বা আন্ডা বাচ্চা নিয়ে আগোয় দিয়ে ওই জায়গায় গাছতলা বসে বসে মা সম্মেলন করে, আছে নাকি আমাকে দিকে? আছে না, সব জায়গায় মা সম্মেলন হয়, ভাবি সম্মেলন, মা সম্মেলন ইত্যাদি সম্মেলন। আর আমাদের ছোটোবেলায় তালপাতার পাটি, তালপাতায় লিখতাম, তালপাতায় লেখা মুরব্বীরা তো আছেন অনেকেই, জিনেরি দে ভোমর দে মুরব্বীরা তালপাতার গায়ে অক্ষর বানায় দিত, দতের মধ্যে কালি গুলায় দিত, কুঞ্চি দে কলম, ওর উপরে বসে ঘুরতাম সকালবেলা যা সভা যাইতাম ভালো ভালোই মতো, বিকেলবেলা বাড়ি ফিরলি মাসিন 73 আছে যে ডাকেছে সেই জন্য 8-8টা সারা গা কালি কালি হয়ে যেত ওই দতের কালি দে মাহাতি মাহাতি। এই ক্লাসের নাম ছিল পাতাড়িওয়ান, এরপরে বছর 2 পড়ার পরে ক্লাস 1-এ উঠাইতো, এর নাম ছিল খাতা ধরানো, নাম ছিল খাতা ধরানো, যেদিন খাতা ধরাইতেন আমার আগে যে যিনি ধরাইছেন তার নাম ছিল জগদীশ স্যার, হিন্দু ভদ্রলোক, বোর্ডে লিখে দিছিলেন আমরা সেখান থেকে খাতায় লিখছিলাম, এই কথা কয়টাই লিখছিল আমি সেই ছোটোবেলায় পড়েছি আজও আমার মনে আছে, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন, কথা কন
এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে যতই করিবে দান ততই যাবে বেড়ে এ মন দিয়ে কর সবে বিদ্যা উপার্জন ভালো করে মন দিয়ে লেখাপড়া কর সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন দুনিয়ার কোটি কোটি টাকার চাইতে শিক্ষা সব চাইতে বড় সম্পদ বাপের 200 বিঘে জমি আছে এক ছেলেরে 200 বিঘে জমি দিয়ে দেছে ওরে কবট কিছু শিখাই নাই আর একটা ছেলেকে এক কাঠাও জমি দেয় না 1% জমি দেয় নাই ওইটাকে বিসিএস পাস করে সরকারি একটা চাকরি ধরায় দিছে বলেন তো কাকে আব্বা বেশি দেছে 200 বিঘে আলারে বেশি দেছে না বিসিএস ওলাকে বেশি দেছে 200 বিঘে আলা মূর্খ মাত্রা অশিক্ষিত তলি যাওয়া আর কি মাথা গরম জমির গর্বে যাইয়া রাস্তার পর করে বিএনপি আমলিগির একজনের মাথায় বাড়ি মেরে দিছে এই সময় আমলিগালার মাথায় বাড়ি দিলি ওর জমি থাই একে টানে 2 বছরের ভিতরে মালি মামলায় 200 বিঘে জমি দেওয়ার পরও অবশেষে তার ফাঁসির হুকুম হয়ে গেছে ঠেকাতে পারে নাই 200 বিঘে শেষ আল্লাহ আর যেটা বিসিএস পাস করে গেছে বাপ তার 1 ইঞ্চিও দেয় নেই সে 10 বছর চাকরি করার পরে ঢাকার প্রাণ কেন্দ্রে সংসদ ভবনের পাশে জায়গা কিনে সে জায়গা 20 তলা একটা জুড়ে দেয় ঠিক কি ঠিক না ইটালি বাড়ি বানায় অস্ট্রেলিয়া বাড়ি বানায় লন্ডন বাড়ি বানায় কানাডা বাড়ি বানায় কানাডা মানে সোকালা ডানা বাংলাদেশের নেতারা এই সোকালাগের কাছ থেকে টাকা নিয়ে কানাডা বাড়ি বানাচ্ছে বলে আল্লাহ মাফ করুক সবাই কেন আমিন তো এই শিক্ষিত হলে শিক্ষাই সবচেয়ে বড় ধন আরে ওই টাকা তো জমিতে নিয়ে যেতে পারে কেউ কেড়ে 5 বস্তা টাকা নিয়ে যাচ্ছি রাস্তায় ডাকাতি কেড়ে নিয়ে যেতে পারে কিন্তু আমার সার্টিফিকেট তো কেউ কেড়ে নিতে পারবে না নিলিও তা দিয়ে পানি খালি তো তার পেট ব্যথা ছাড়বে না সব তা নিলিও সার্টিফিকেট দেবে না ওই দিয়ে কাজ হয় না ঠিক কি ঠিক না আল্লাহ একবার এই জন্যই বলি মন দিয়ে করে সবে বিদ্যা উপার্জন সকল ধনের চেয়ে বিদ্যা এই ছাত্ররা পড়তে চাইছে আদামি বানাবে আবার এই জায়গা বসে আর শুনতে যা আর একদিক সেই রয়েছে এটাও তো ভড়ানু ইন্না হাজাল এলমা দিন এই যে যা পড়াপড়ি করতেছি এটাও দিন এগুলোই তো উপদেশ এগুলোই তো লেখাপড়া এই বইতে রেখে দিলি পারা তুমি বছর পর বছর পরীক্ষা দিবার এগুলো তো লেখবে না লেখবে হলো তোমরা বান্দরিতে মানুষ হয়েছে তাই লিখতেছে মানুষের যে মানুষের তো দামি মানুষের তো দামি মানুষ হবা তাই ভরাচ্ছে আর একদিক সে বাদাম খাচ্ছ আর বান্দরের তো মানুষ বানাইছে তাই ভরো মন দিয়ে ওগুলো বাদ দাও আম্মা বাদ আল্লাহ এবার এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে এটা কেউ কেড়ে নিতে পারবে না যতই করিবে দান ততই যাবে বেড়ে যত দান করবেন তত বেড়ে যাবে ঠিক কি ঠিক না দুইটা জিনিস একটা জিনিস তিনটা জিনিস দুইটা জিনিস দিলে বাড়ে দুইটা জিনিস দিলে বাড়ে আর একটা জিনিস কাটলে বড় হয় যা যত দুনিয়ায় যত যা আছে কাটলি ছোট হয় জামা রাতা কাটতে কাটতে একসময় গেঞ্জি হয়ে যাবে প্যান্ট কাটতে কাটতে একসময় জাঙ্গি হয়ে যাবে এরকম হয়ে যাবে তো খাটো অতি অতীতে লুঙ্গি কাটতে কাটতে বেকায়দা হয়ে যাবে এরকম যা কাটবেন তা খাটো হবে যাই কাটবেন তা খাটো হবে ঠিক না কিন্তু একটা জিনিস শুধু কাটলি বড় হয় রাগ করেও যদি কাটেন খাটো আরান দিয়ে তো যদি কাটেন তাও সে কপেও বড় হয় সেটা হলো পুকুর পুকুর বড় হয়ে গেছে রাগ করি উনি পুকুর বড় হয়ে গেছিস তোরে কাটি খাটো আরবো এই আর এক কপ দিয়েছেন সেটুকু বড় হয়ে যায় ঠিক ঠিক না পুকুর যত কাটবেন তত বড় হয় আর অন্য যা কিছু আছে যত কাটবেন তত খাটো হয় আর দুইটা জিনিস নগদের পর দিলেই বেড়ে যায় 100 টাকা থেকে 10 টাকা দিলে 90 টাকা থাকে এটা তো নগদে কমছে কিন্তু আমরা ফজিলত বলি পরে আপনি পাবেন যে আপাতত তো কমছে এই মুহূর্তে কমে গেছে না 110 দিলে 90 থাকে 1000 হতে 500 দিলে 500 থাকে কিন্তু দুইটা জিনিস যখন দেবেন তখনই বাড়ে একটা হলো আগুন আর একটা হলো বিদ্যা একটা আগুন আর একটা বিদ্যা আমি আগুন একটা মোমের মাথায় আগুন জ্বালাইছেন ছোট্ট পিতপিতি একটা মোম এখন ওই মোমের মাথায় যেটুকু আগুন আছে তাতে মনে হচ্ছে যেন ওর নায়ের ভূতি নিভে যাবে না ওর মাথার থেকে যদি 1000 মোমের মাথায় আগুন নেন এই আগুনটা কি কমবে যত দেবেন তত বাড়বে যার থেকে দেবেন তার থেকে বাড়তে তালে থাকবে এই আগুন শুধু যতই দেবেন ততই বাড়বে এক 2 নম্বরে বিদ্যা আমি আজ থেকে 30 বছর আগে মাওলানা পাস করে আসছি যতটুকু লেখাপড়া নিয়ে আসছি মাদ্রাসায় আমার ছাত্র আমার কাছে পড়ছে প্রায় 1000-এর উপরে মুহাদ্দিস হয়ে গেছে 1000-এর উপরে মুহাদ্দিস হয়ে গেছে আমার এলেম তারা নিয়ে গেছে আমি কট্টুক এলেম নিয়ে আসছিলাম সেই সেই এলেমটুক 1000-1000 ছাত্ররা নিয়ে গেল আর লক্ষ লক্ষ মানুষকে ওয়াজ করে এলেম দিলাম তাহলে আপাতত তো আমার মধ্যে কিছুই না থাকার কথা যা বলিয়েছিলাম তত্ত্ব সবই দিয়ে গেছে এমনি তো মোটেই না থাকার কথা কিন্তু দৈনন্দিন আমার কথার রং বাড়তেছে
যতই করিবে দান ততই যাবে বেড়ে। এই দুটের ভিতরে গভীর সম্পর্ক আছে, আগুনের ভিতরে শিক্ষার ভিতরে। এই জন্য দুটের একই স্বভাব। আগুনের ভিতরে স্বভাব যোগ্যতা কি? অন্ধকারের ভিতরে আগুন জ্বালাইলে অন্ধকার কেটে যায়, আলো হয়ে যায়। কতক্ষণ অন্ধকার কেটে যায়, আলো হয়ে যায়, অন্ধকার চলে যায়। যেমন আগুন জ্বালাইলে জাগতিক অন্ধকার দূরীভূত হইয়া আলোকিত হয়ে যায়, তেমনি শিক্ষা না থাকার কারণে একটা অন্ধকার আছে। শিক্ষা না থাকার কারণে একটা অন্ধকার আছে, কতক্ষণ না কেন? মূর্খতার একটা অন্ধকার আছে। মূর্খরা নানান অন্যায় করতে পারে, শিক্ষিত মানুষ এগুলো পারে না। যখনই শিক্ষার আলো বাড়বে তখনই মূর্খতার অন্ধকার কেটে যাবে, চুরি কমবে, ডাকাতি কমবে, লুচ্চামি কমবে, পরের ঘরের শিক্ষাটা কমবে, অপহরণ কমবে, ধর্ষণ কমবে। আমার বিশ্বাস একজন বিসিএস ক্যাডার, একজন বিসিএস ক্যাডার লাঠি হাতে করে গন্ডগোলের মাঠে যে পিটিপিটি করে না, একজন কলেজের প্রফেসর লাঠি হাতে করে মাঠে যে গন্ডগোল করে না, একজন ওসিটিএন ডিসিএসপি, একজন মন্ত্রী, একজন সচিব, এরা ময়দানে গিয়ে মারামারি করে না, এরা পরের ঘরে সিং কাটে না, এরা পরের মেয়ের গায়ে সিট মারে না, এরা অপহরণ করে না, ধর্ষণ করে না। আমার বিশ্বাস অন্যায় অন্যভাবে করলে করে, কিন্তু বাস্তবে যে অন্ধকারের যে অন্ধকার অন্যায়টা, এই জাতীয় অন্যায় তারা করে না। আলো আগুনে যেমন জাগতিক অন্ধকার দূর করে দেয়, শিক্ষায় এরকম আভ্যন্তরীণ অন্ধকার জাগতিক অন্ধকার দূর করে দেয়। এই দুটের ভিতরে সম্পর্ক একই রকম, এই জন্য দুটের স্বভাব এক। যতই করিবে দান ততই যাবে। এজন্য বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড। একটুক্ষণ, শিক্ষা জাতির মেরুদণ্ড, মস্ক করেন একটুক্ষণ না, শিক্ষা জাতির মেরুদণ্ড। আল্লাহ পাক নিজেই বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ওলামাই কেরাম জানে দারাজাত জমা মুয়ান্নাস সালেমের শব্দ, অর্থাৎ যত মর্যাদা আছে তোমাদের মধ্যে, আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে সবচাইতে দামি ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ঈমান দান করেছে। ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আমার দিক, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমানদার কৃষক, ঈমানদার তার ভ্যাম চালায় নে, ঈমানদার জাইলা, ঈমানদার মৌচি, ঈমানদার ঋষি, যতই দুর্বল ফ্যামিলির হোক না কেন, যতই নিচুমানের কাম করুক না কেন, লোকটার মধ্যে যদি ঈমান থাকে আল্লাহ পাকের কাছে, ওই লোকটার দাম রাশিয়ার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার চাইতে দামি, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তার চাইতে, এই রিক্সা চালানো ভ্যান চালানো কিষাণ ঈমানদারের দাম, মুসির ইমান মুসি ইমানদারের দাম, এ ঋষি ইমানদারের দাম, একজন নাপিত যদি মুসলমান হয় ইমানদার হয় তার দাম সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফের আর বেঈমান কাফের প্রেসিডেন্টের চাইতে বেশি আল্লাহর কাছে, ঠিক না? বেশি মানে কি? ইরাই দামি, ওকে কোনো দামই নাই, ওদের কোনো দামই নাই। একেবারে এক কোটি বেঈমান প্রেসিডেন্টকে এক পাল্লায় রাখবেন, আর আপনারা এখানে যারা বসা আছেন আপনাদের মধ্যে নিচু মানের একজন ইমানদারকে আর এক পাল্লায় রাখবেন হাসরের মাঠে, এই ইমানদারের পাল্লা ভারী নিচু হয়ে যাবে, আর ওই বেঈমান কাফেরদের পাল্লা উঁচু হয়ে যাবে, ওদের কোনো ওজনই নাই আল্লাহর কাছে, ঠিক কিনা? আল্লাহ কা ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি ইমানদার যারা, তারা পুরুষ ইমানদার, নারী ইমানদার, মাস্টার ইমানদার, ডাক্তার ইমানদার, পুলিশ ইমানদার, আর্মি ইমানদার, বিডিআর ইমানদার, এ র্যাব ইমানদার, কৃষক ইমানদার, ব্যবসায়ী ইমানদার, রাজনীতিবিদ ইমানদার, যারাই আছে ইমানদার তাদের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। আর কারা? আর আল্লাহ পাক বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তার মর্যাদা সবচাইতে। দুনিয়ার জ্ঞান শিক্ষা করলে দুনিয়ায় তার দাম বেশি, আর আখেরাতের জ্ঞান শিক্ষা করলে আখেরাতে তার দাম বেশি, কতক্ষণ ঠিক না? তবে একটা কথা মনে রাখেন, এই ঠান্ডা মাথায় বোঝেন, খেয়াল করতেছেন আপনারা সবাই, তোরা দিয়ে আজকে মানুষ যে কত তার চাইতে ইউটিউব বেশি আইসিস, প্রত্যেকের একটা টবাক করি দে। আল্লাহ, ওরা ভাবছে যে খুব লোক হবে না। ও দুষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আমার দিক আমার দিক, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যদি কেউ আমার কাছে দুনিয়া চায়
من كان يريد حرس الدنيا যদি কেউ আমার কাছে দুনিয়া চায় আল্লাহ কা নুতিহি মিনহা তাকে দুনিয়া থেকে একটু সামান্য দেই দুনিয়া যদি চায় তারে একটু সামান্য দেই আমালাহু বিল আখিরাতে মিন নসিব কিন্তু ওই লোকটা শুধু দুনিয়া যদি চায় আখিরাতে বাদ দিয়া আখিরাত ছড়ি করে না আখিরাতের কোনো গুরুত্ব নাই বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া দুনিয়াকে তুমি প্রাধান্য দিছো এমন ভাবে আখিরাতে মোটে গুরুত্বই দাও না আখিরাতে বিশ্বাসী করো না আখিরাতে মানোই না ও লাগে কোন সাগে আগে আগে বেঁচে নেই আগে দুনিয়ায় এই বলে যারা শুধু দুনিয়া চায় দুনিয়া কামাই করে বৈধ অবৈধতা দেখে না হালাল হারাম বাছা কোটা নাই পাইলে শুধু নেয় আর খায় আল্লাহ পাক বলেন এমন যারা শুধু দুনিয়া চায় নুতিহি মিনহা এ দুনিয়াও তারে পুরো দেব না একজন চাইলে তারে সারা দুনিয়া দিয়ে দেব না এই দুনিয়া থেকে তারে সামান্য একটু দেব তবে তুমি জেনে নাও আমা লাগু ফিল আখিরাতে মিন নসিব আখিরাতে তুমি কিচ্ছুই পাবা না পক্ষান্তরে আল্লাহ বলেন ওমান কানা ইউরিদু আরসাল আখিরা যারা আখিরাত চায় যারা আখিরাত চায় শুধু আখিরাত চায় দুনিয়া চায় না আল্লাহ পাক বলেন ওমান কানা ইউরিদু আরসাল আখিরা নাজিদ লাহু বিহারসিহি তারে খালি বাড়াই দেব শুধু বাড়াই দেব বাড়াইতেই থাকব কিন্তু আল্লাহ বলেন নাই একটু খেয়াল করেন আমার দিকে একটু লক্ষ্য করেন যদি কেউ দুনিয়া চায় আল্লাহ বলেন তারে দুনিয়া দেব তবে আখিরাত দেব না কুরআন শরীফের আয়াতের তরজমা আর আল্লাহ বলেন যে আখিরাত চায় শুধু আখিরাতই চায় দুনিয়া চায় না তারে আখিরাত তো দেবই এবং তার অনেক গুণ বেশি দেব কিন্তু আয়াতের ভিতরে আল্লাহ বলে নাই যে তারে দুনিয়া দেব না তাকে দুনিয়া দেব না এ কথা আল্লাহ যার যে দুনিয়া চায় তারে দুনিয়া দেবে আখিরাত দেবে না এটা বললেন কিন্তু যে আখিরাত চায় তাকে আখিরাত দেবে গুণাগুণ বাড়াইয়া কিন্তু দুনিয়া দেবে না এ কথা আল্লাহ বলেন নাই বরঞ্চ প্রত্যেকটা ইবাদতের পিছনে আল্লাহ তাআলা যেমন আখিরাত রেখেছেন প্রত্যেকটা ইবাদতের সাথে দুনিয়াও রাখছে আমি একটু প্রমাণ করে দিই আপনাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত কমপক্ষে তবলিগালাদের কাছ থেকে তো শুনছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার একটু কর না কয়টা পুরস্কার পাঁচটি পুরস্কার ঠিক না এই পাঁচটির মধ্যে চারটে তো মরার পরে চারটে মরার পরে না একটা দুনিয়ায় আছে না নাই এক নম্বরটাই দুনিয়া আল্লাহ নবী বলেন মানে হাফাজা আলা সালাওয়াত আকরামাকুল্লাহু বিখামসি কিসাল যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে পুরুষে পড়ুক আর নারীতে পড়ুক শিক্ষিত পড়ুক আর অশিক্ষিতই পড়ুক যেই পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বে আকরামাকুল্লাহু বিখামসি কিসাল আল্লাহ তাআলা তাকে পাঁচটি পুরস্কার দেবে এক নম্বর পুরস্কার হলো ইউরফান গুজি কুলাইশ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেবে না নামাজের বিনিময় কি দেবে আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি নামাজ পড়বে আখিরাতের আশায় তাকে চারটি পুরস্কার আখিরাতে দেবে দুনিয়ায় তারে পরিমাণ বুঝাই দাও এক ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়ো এক ওয়াক্ত নামাজ যদি জামে মসজিদে জামাতের সাথে পড়ো তাহলে সিস্টেম কি আমি ডিউটি করব যতটুক বেতন তো ততটুকুই পাবো এটাই ছিল নিয়ম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা রাখছে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে পড়ো জামে মসজিদে তোমার আমল নামায় পাঁচশো সাতাশ ওয়াক্ত নামাজ লিখে দেয়া হবে মান কানা ইউরিদু হারসাল আখিরা নাযিল্লাহু বিহারসিহি আখিরাতের কাজ চাষ করছো নামাজ আল্লাহ কয় বাড়াই দেব কি পরিমাণ নামাজ পড়বা এক ওয়াক্ত সওয়াব পাবা পাঁচশো সাতাশ ওয়াক্তের এটা হলো নেকি বলে দিলাম আর মরার পরে পুরস্কার চার দিয়ে কয়টা এক নম্বরে কবর আজাব হবে না দুই নম্বরে ডাইন হাতে আমল নামা তিন নম্বরে বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার চার নম্বরে বিনা হিসাবে জান্নাতি কন্ডা সুবহানাল্লাহ আর এই ইবাদতের প্রতিদানে আল্লাহ যে বলছেন যে ব্যক্তি আখেরাত চায় তারা আখেরাত দেব অনেক গুণ বাড়াইয়া দুনিয়া দেব না তা না তারা দুনিয়াটা আগেই দেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে এক নম্বর পুরস্কার রুজির অভাব হবে না ঠিক কিনা হাদিসে আছে না বিশ্বাস হয় না এই পাঁচ পুরস্কারে এক নম্বর পুরস্কার রুজির অভাব থাকবে না শাসতেছে সামনে রমজান মাস এদিক রমজান মাস রমজান মাসে রোজা রাখবো কি দুনিয়া পাওয়ার আশায় না আখেরাত পাওয়ার আশায় একটু বলেন না কি পাওয়ার আশায় আখেরাত পাওয়ার আশায় তাই তো না কি বলেন রোজা রাখলে দুনিয়ায় কী বা পাবো কোনো আশা ভরসা নাই সম্পূর্ণ পাবো আখেরাতে নামাজের তো একটা কথা শুনলাম যে দুনিয়া রুজির বরকত হয় মাঝে মাঝে শুনছিও গল্প সাহাবাই কিরাম ঘরে খাবার নাই যাইয়া নামাজে দাঁড়াই গেছে ইতিমধ্যে ঘরের মধ্যে চাকা অনাসে যাতা আছে যাতা এই যাতা অনাসে ঘোরা শুরু হয়েছে আর যাতার পাশ দিয়ে করে ভুরভুর করিয়া সাদা এক নম্বর পিওর ময়দা বের হচ্ছে কন্যা সুবহানাল্লাহ নামাজের বিনিময় আল্লাহ দিছে এরকম বহুত ঘটনা আছে তো
নামাজেরটা তো বুঝলাম যে পাঁচ পুরস্কারের একটা দুনিয়ায়, কিন্তু রোজার বিনিময়ে দুনিয়ায় কি? নবী পাক বলে এদিক তাকাও, রোজার বিনিময়ে আল্লাহ পাক নিজেই বলেছেন অসৌমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা রেখেছো আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা কিয়ামতের নিজ হাতে দেব। সেটা কি? যত মানুষ দুনিয়ায় রোজা ছিল সব মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে বসাইয়া আর একবার জান্নাতুল ফেরদৌসের মধ্যে বসাইয়া, প্রথমবার আরশে আজিমের নিচে বসাইয়া দ্বিতীয়বার জান্নাতের মধ্যে বসাবেন। জান্নাতের মধ্যে বসাইয়া আল্লাহ পাক একটা কনফারেন্স করবেন, আল্লাহ পাক একটা মাহফিল করবে, এই মাহফিলটা হবে তেলাওয়াতের মাহফিল, শুধুমাত্র তেলাওয়াত, তর্জমা টর্জমা হবে না। এই তেলাওয়াত করবেন তিনজনে, এক নম্বরে দাউদ আলাইহিস সালাম, দুই নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিন নম্বরে সং আল্লাহ পাক নিজে তেলাওয়াত করে শোনাবেন, কন্যা সুবহান আল্লাহ। এই দিন আল্লাহ তাআলা তেলাওয়াতের শেষে তবারক বিতরণ করবেন, খাবার দেবেন, এই খাবারটা আল্লাহ তাআলা নিজ হাতে সমস্ত জান্নাতীদের মুখে উঠে খাওয়াবে। এর নাম হলো নুজুলাম মিন গফুরুর রহিম, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। এই মেহমানদারি হবে জান্নাতের ভিতরে। এর নাম হলো আল্লাহ পাক বলেন অসৌমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা রেখেছো বান্দা আমার জন্য, এর প্রতিদান আমি দেব। দুনিয়ায় কি পাবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাসটা হলো ইজাদু ফিহি রিজকুল মুমিন, সারা বছর যা খাওয়ার না খাও রমজান মাসে আল্লাহ রুজির বরকত বাড়ায় দেবে রোজাদাররে। কারে? কোন কাকে? কাকে দেবে? যারা রোজা থাকে না তাদের রুজির বরকত বাড়বে না। বাস্তব দেখেন, বাড়ি যদি সাবালেক পাঁচজন সদস্য থাকে, নাবালেক কেউ নাই, পাঁচজন সাবালেক, মা বাপ আছে, একটা বোন আছে, দুটি ভাই, এই পাঁচজন সবাই সাবালেক হয়ে গেছে। এখন রোজা রাখে বাড়ি চারজন, একটা ধামড়া ওইটা রোজা রাখে না। রাত্রি যেই যে চারজনের রোজা রাখে, সেহেরির ভালো ভালো খানা সব ওই চারজনের শেষ রাত্রি কম থাকতে কি ওঠে প্লেটেতে, উরা গলা সমান ঠাইছে ঠাইছে খাইছে, খাতি খাতি যাইয়া তরি তরকারি তেমন কিছু নাই, একটু বিলেতি খার মতো একটু খাবো, কাবলা ভেলানো রয়েছে, আড়িকে নীতি সেডে ভাত রয়েছে, এই হলো খাবার রয়েছে। সকালবেলা ইন্দা খাইয়ে দিয়ে গোয়াইছে, বজরের নামাজ পড়িয়া সকালে যেটা রোজা নাই সে উঠে মারে কয় মা ভাত দাও তাড়াতাড়ি, কয় শয়তান বে রোজাদারের জন্য আমি ভাত কাটিয়ে দিয়ে খালি খালি গুণাগার হবো নাকি, একাড়ি খা। ও গেছে যাইয়ে দেয় যে তরি তরকারি বাপ ভালো না, আড়ির কুড়ায় চাইডে ঠান্ডা ভাত, মা চাইডে গরম ভাত রান্না করে দাও, হে শয়তান বেরোজাদারের জন্য আমি গরম ভাত নিতে গুণাগারতি পারবো না, যা আছে তাই খা, কথা কইস না। ও বয়তে বয়তে খাইয়ে দে, দুপুর হয়েছে কোনো মতে, সে দুপুরবেলা কাছে মা দুপুরে চাইডে খাবার রান্না করে দিবা না, হে চুপ কর, ওই ছোলা মুড়ি খা, মুড়ি টুড়ি খাই থাক, আর একটু পরেই তো ইফতার হবে না, রাত্রি খাইস করে রান্না চুলোর দ্বারে যার কায়দা নাই, ওরে দিনভরে মুড়ি মুড়ি আবাজ আবা ভান্তা পানি খায় রাখছে। সন্ধ্যার সময় ৩০ প্রকারের ইফতারি জোগাড় করি, এই ইফতারি নিয়ে বসে যে কজন রোজাদার, ওরা আসরের সময়তে নিয়ে সাজাই গুজাই বসে রয়েছে, ওরা খাবে খাবে বাপ, আর জাস্ট আজান দেবে যে সময় তার পাঁচ সাত মিনিট আগে, যেটা রোজা নাই ওরা ইফতারির দরজায় বিড়তি দেবে না বলে, ওরে খালি কাজে কয়, হে গরু ঘরে উঠো, গরুর ঘরে দরজা দেয়, মুরগির ঘরে দুয়ার দিয়ে, হ্যাঁ এক কলস পানি দিয়ে আর এক জায়গায় দিয়ে, এ পানি আনতে গেছে এদের আজান দিয়েছে, ইন্দ্রা চারজন টেনে দিছে, খাইয়া সাপ কয়টা সোলা মুড়ি রয়েছে, আইসে আমার জন্য কি রাখছে, কয়ে যা আছে খা, সে মুড়ি কয়টা তার সেবা হয়ে গেছে, শুট হয়ে গেছে, তাই খানিক জোহের মতো চাবাইছে বইয়া, ও কয় যে কালকে তো রোজা আমিও থাকবো, ও বুঝিয়ে ফেলাইছে যে রোজাদারের জন্য মোটা রুজি, কথা কর না কেন, রোজাদারের মোটা রুজি, প্রতিদান আল্লাহ কিয়ামতে দিবেন। তবে দুনিয়ায় আল্লাহ তাআলা রমজান মাসে রোজাদারের রুজির বরকত বাড়ায় দেয়, বাস্তবে প্রমাণ আছে না নাই? সারা বছর যত ভালো ভালো খাই না কেন, রমজান মাসে গরিব মানুষের ইফতারির সময় একটু ভালো খেজুর জোগাড় করে, একটু ফল পাকটা জোগাড় করে, একটু শরবত খায়, সারা বছরের মধ্যে খেজুর খাই না, সারা বছরের মধ্যে শরবত গুলাই খাই না, প্রত্যেক দিন ইফতারির সময় শরবত জোগাড় করি, এটা রমজান মাসে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়, ঠিক কি ঠিক না? প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়া রেখেছেন, যে কথা আল্লাহ বলেছেন আমান কানা ইউরিদু হারসাল আখিরা নাযিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের খেত চাষ করে আমি তার চাষে বরকত দেই, ইবাদত করবা কম নেকি পাবা বেশি, পরিশ্রম করবা কম পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম বেতন পাবা বেশি। হজের প্রতিদান কি? একমাত্র আখিরাত ছাড়া কিছুই না, পরিষ্কার আল্লাহর নবী বলেন হজের প্রতিদান আল্লাহ পাক কি রাখছে, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই না, কোন সুবহানাল্লাহ, একটা কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না। তাহলে দুনিয়ায় কি হবে? পরিষ্কার হাদিসে আসছে যেই ব্যক্তি হজ অথবা উমরা করে, যেই ব্যক্তি হজ অথবা উমরা করে হালাল টাকা দিয়া, নিজের হালাল টাকা দিয়া হজ অথবা উমরা করে, আল্লাহ তাআলা তাকে হজের থেকে আসার পরে মরণকাল পর্যন্ত অভাব দেয় না।
আমি বলে দিলাম আজকে এতদিন না শুনলে না শুনতে পারেন, এখন থেকে ট্রাই করেন, আপনাদের এলাকায় যত হাজি আসে হজ করছে ফাঁকে ফাঁকে আবার দেখবেন যে হজ করে আসার পরে ভিটে বাড়ি বেসে কিনে খাইয়ে চলিয়ে গেছে, খুঁজে দেখবেন যে ওর টাকার মধ্যে সমস্যা ছিল, ওর টাকা ভালো না, ভালো টাকা হালাল টাকা দিয়ে হজ উমরা করলে ওই লোকটার মরণকাল পর্যন্ত অভাব হবে না। আমারটা ভালো না মন্দ আমি তা বলছি না, কিন্তু আমি হজের নগদ পুরস্কার এই প্রতিদানটা আমি পেয়ে গেছি, আমি শুকর আদায় করি। ১৩ সালে প্রথমবার হজে গেছি, বহুত কষ্ট ক্লান্ত করে কিছু কিছু গুছাই গুছাইয়া, আমার সাথীরা অনেক আগের থেকেই যাচ্ছে হজে, সবাই খালি খেপায় হজে যাবা না টাকা দিয়ে কী করবা, করতে করতে কষ্ট কষ্ট করে শেষমা ২,২০,০০০ টাকা প্যাকেজ, এখন তো উমরাই লাগতেছে ২,৫,০০০ টাকা, তো হজেই ২,২০,০০০ টাকা দিছি, বাড়ি ৪০ দিনের প্যাকেজ, ৪৬ দিনের প্যাকেজে গেছি, বাড়ি ২টে ৩টে ছেলে মেয়ে নিয়ে বউ বাচ্চা যারা আছে তাদের জন্য ৪০ দিনের জন্য ২০,০০০ টাকা রেখে গেছি, আর ১ টাকাও কোথাও নাই, আর আমি ৪০,০০০ টাকা অতিরিক্ত নিয়ে গেছি, খেজুর মেজুর একটু নতুন দেশের থেকে আনবো কিনি, এই জন্য এক মাপা ঝোপা টাকা এর মধ্যে কোনো ব্যাস কম নেই। হজ কইরা বাড়ি আসছি ১৯শে অক্টোবর সম্ভবত, বাড়ি যেদিনই আসছি সকালবেলা এসে পৌঁছাইছি, ওই রাত্রেই আমার জিনেইদা মাহফিল ছিল লেখা, তো এসে মাহফিলটা ধরতে পারছি, বাড়ি আসছি আমার কাছে বাংলাদেশি টাকার লাস্টে যাইয়া ৪-৫০০ টাকা পাইছি, আসার বাড়ি কোনো পয়সা করি নাই, আইসেই সব কিছু রেখে রাতের বেলা হজে মাহফিলে চলে গেছি। সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত দিতে 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 ৫ বার আল্লাহ তাআলা হজ উমরা করার তৌফিক দিছে, ছেলেরে ২ ছেলেরে উমরা করাইছে, আর একটা ১৪ই ফেব্রুয়ারি এই ১৪ই মার্চে আবার যাবে, এই যেটা আগে একবার করিয়াছে এবার যাবে, আরও ২-৩ দিনে নিয়ে যাবো বলে রমজানের পরে প্রস্তুতি নিছি, আল্লাহর রহমতে প্রত্যেক বছর ২-৩বার যাওয়ার তৌফিক দিছে, গাড়ি বাড়ি সব আল্লাহ তালা ১৩ সালের পরে দিছে, ভয় লাগতেছে যে আল্লাহ হজের প্রতিদান কি দুনিয়ায় দিয়ে শেষ না করিয়ে দেয়, আখেরাতে যেন কিছু দেয়, এত তো আমি ভাবতেই পারি নাই। আল্লাহ রসুল বলেন হজ করার পরে রুজির বরকত বাড়ে, ও পয়সাওয়ালারা জমিদাররা এই মধুখালী শহরে মধুখালী গ্রাম অঞ্চলেও এখন জমির দাম হয়ে গেছে সোনার দামের দাম, একটুক বেশি বার ২-৩বার হজ করে আসতে পারো ডাঙ্গাকে ডাঙ্গা মাঠকে মাঠ চককে চক জমি রেখা বিনা হজে চলে যাবেন বাবা, এই জমি বেশি সালমাইরা কী করবে তা আপনি জানেন না, একটু বলে কে বুঝইয়া, অনেকের এমন এমন সুন্দর বাগান আছে যে ১০টা মেহগুনি বা গাছ বিক্রি করলি তার হজের টাকা হয়ে যায়, তাও বিক্রি করে হজে যাবে না, ওই সব কিছু রেখে চলে যাবেন, আপনাকে দেবে মাত্র এই ৯ গজ কাপড় আর জাড়ের থেকে ২টে বাঁশ ফাড়িয়ে দেবে, একটা মেহগুনি তোমারে দেবে না, কতক্ষণ না কে হজ করেন উমরা করেন আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেবে, আর বাস্তবে সম্মানের তো শেষই নাই, হাজি সাহেবকে আল্লাহ তাআলা আলাদা সম্মান দিয়ে থাকে, এমন করে যাকাত আসেন যাকাতের প্রতিদান পাইবো আমরা আখিরাতে, আল্লাহ নবী বলেন যাকাত ইউনমিল মাল যাকাত ইউজাক্কিল মাল, যাকাতে মাল পবিত্র করে যাকাতে মাল বাড়ায়, খেয়াল করতেছে না খুব তাড়াতাড়ি বলা হয়ে যাচ্ছে বিদায়, খেয়াল করতেছে না যাকাত দিলে আপনার মাল পাক হয়, যাকাত না দিলে আপনার মাল নাপাক হয়ে যায়, কেন আমার নিজের হালাল উপর পন্থায় পরিচিত টাকা এটা আবার নাপাক হবে কি জন্যে, আরে ভাই আল্লাহ পাকই তো সম্পদ দেশে, আপনার কোটি কোটি টাকা আছে বছরে ৩৬৫ দিন ওই টাকারে আপনি যেমন খুশি তেমন ব্যবহার করেন, আল্লাহ পাকের মধ্যে হস্তক্ষেপ করে না, আপনার ১০ কোটি টাকা আছে ১০ কোটি টাকা দিয়ে আপনি বসত বাড়ির জন্য সুন্দর একটা বিল্ডিং বানায় ফেলছেন বসতের জন্য ব্যবসার জন্য নয়, আপনার ওই বিল্ডিংয়ের জাকাত দেওয়া লাগবে না, ১০ কোটি টাকাই খরচ করে ফেলেছেন ১ টাকাও জাকাত দেওয়া লাগবে না, কিন্তু ১০ কোটি টাকা যদি আপনার ব্যাংকে থাকে বা ব্যবসার মধ্যে থাকে ওই টাকা ৩৬৬তম দিন যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওর মধ্যে আমার একটা ভাগ হয়ে গেছে, ৪০ ভাগের এক ভাগ আমারে দিতে হবে, কোটিতে ২.৫ লাখ ১০ কোটিতে ২৫ লাখ, এই ২৫ লাখ টাকা আমার, ওইটা তুই খাতি পারবি না, ওইটা তুই ওই টাকা তোর ব্যবহার করা, শুয়োরের পায়খানা ব্যবহার করা যেমন হারাম, শুয়োরের গোস্ত খাওয়া যেমন হারাম, নিজে পায়খানা করে ময়লা খাওয়া যেমন হারাম, ওই ২৫ লাখ টাকা তোর জন্য ওই রকম হারাম, ওটা তোর না, ওটা তুই খাতি পারবি না হারাম, এখন ওই টাকা যদি বের না করি এই ২৫ লাখ টাকা ১০ কোটি টাকার সব জায়গা মাখা ছড়ানো আছে না নাই, টাকায় টাকায় পয়সায় পয়সা ওই টাকার ভাগ রয়ে গেছে না, ১ টাকার মধ্যে ২.৫ পয়সা রয়ে গেছে, ১ টাকার মধ্যে ২.৫ পয়সা রয়ে গেছে, ঠিক কি ঠিক না, ২.৫ পয়সার মধ্যে আবার কোনার মধ্যে একটু রয়ে গেছে, তথা ওই ২৫ লাখ টাকা আপনার পুরো ১০ কোটি টাকার সব জায়গা ছড়ায় আছে,
আপনার টাকা 365 দিন পরে 66তম দিন যায়া এই 140 ভাগের এক ভাগ বের না করা পর্যন্ত বের না করা পর্যন্ত আপনি আপনার টাকা ব্যবহার করা হারাম 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 ব্যবহার করতে পারবেন না ওটা আল্লাহর হক আর আল্লাহর হক খাবে কিনা আল্লাহ খাবে না আল্লাহর হক খাবে এতিম গরীব অসহায় কাঙ্গাল দুখিনী বিধবা বাড়ি ভাঙা ঘর ভাঙা ঘরকুলা ভূমিকম্পওয়ালা ভূদশালা এই সমস্ত অসহায় যারা আছে এদেরকে দিতে হবে আল্লাহর ভাগটা তাহলে তোমার 39 ভাগ পাক হবে তাহলে তোমার 39 ভাগ পাক হবে একটা উদাহরণ দিলে আপনার বুঝতে আরো সহজ হবে বলবো একটু বলবো কষ্ট হচ্ছে আপনি ধ্যান চালাইয়া অথবা পরের মাঠে কামলা দিয়ে 500 টাকা কামাই করে একটা পোলট্রি মুরগি কিনে নিয়ে আইছেন 2 কেজি 250 টাকাটা আন্দাজ করার জন্য বলছি 250 টাকা 250 টাকা কি পোলট্রির দাম হইছে নাকি আমি বর্তমানে কথা আমি তোর কে আমি নিজে কিনি দু ও তো আয় তো হয়ে গেছে আমি তো বাপ নিজে তো কিনে খাই নাই এজন্য টের পাই না তাই বলে বাড়িও খাইবে তা না বাড়ি আল্লাহর রহমতে খাই বাজার করে আমার ছেলে এই জন্যই বাজারে খবর জানি না তো 250 টাকা কেজি 2 কেজি কিনছেন 500 টাকা দিয়া এই 2 কেজি পোলট্রি কিনে নিয়ে আসছেন একই 500 টাকা দিয়ে 2 কেজি পোলট্রি কি খালি আলাদা গোশত মাপিয়ে দিয়েছেন না পুরো পোলট্রি পুরা পোলট্রি মাপিয়ে দিয়েছেন না ওর গায়ে লোমজম আছে না ওর পেটের মধ্যে নাড়িমুড়ি আছে নাড়িমুড়ির মধ্যে মলমূত্র আছে ওর গায়ের মধ্যে রক্ত আছে হারাম হারাম অনেক পার্টস আছে প্রত্যেকটা প্রাণীর মধ্যে যেগুলো আমাদের জন্য হালাল তার মধ্যে কিছু কিছু পার্টস আছে হারাম আছে না নাই এগুলো মাইফিয়ে দিয়েছে না 250 টাকা দামে এই এই নামাজ ছাড়তো না ও তো টেরি পাশে এই কারে করছি তোরে করছি আর এক দিয়েছে চুপ করি ভাই নড়িস না তো তো বোঝা যায় ভদ্র নড়িস কেন তো এই 500 টাকা দিয়ে যে পোলট্রিটা কিনে নিয়ে আসছেন 2 কেজি এই পোলট্রির আগাগুলা যা আছে ওর ভিতরে সবের কেজি 250 টাকা না ওর রক্তের কেজি 250 টাকা ওর ভিতরে মলমূত্র তার কেজি 250 টাকা না কারণ বাড়ি এনে যদি বৌরে কন যে রক্ত ফানি ওরা টাকা ও মুরগির কিছু ফেলাতে পারবি না ওর যা আছে সব তার কেজি 250 টাকা ওর কিছু ফেলাতে পারবি না আস্ত মুরগি সব তার আনবি হালাল হবে কন হবে আর যদি কন যে তাহলে কি করতে হবে কয় যে ওর ভিতরের থেকে জবাই করে রক্ত বের করে দিতে হবে এখন আপনি করেন যে আজকে তো পুরো মুরগি লাগবে না জবাই দরকার নাই একখান রান এক পাশ দিয়ে ইঞ্জেকশন দিয়ে অবাস করিয়ে একখান রান কাটিয়ে খাই বাকিটা থাক এটা কি হালাল হবে তাও হালাল হবে না ওর ভিতরে যার যার হক আছে বের করে তাড্ডা তারে দিতে হবে জবাই করে রক্ত কুত্তবিলের হক তারে দিয়ে দিতে হবে নাড়ি বুড়ি কাকশালিকির হক তাকে দিয়ে দিতে হবে পরপাকনা মাটির হক তারে দিয়ে দিতে হবে আরও এরকম যা আছে জাগে হক তাকে দিয়ে দিতে হবে এই দেওয়ার পরে যেটুক থাকবে ওইটুক আপনার 250 টাকা কেজি এবার 350 পড়লিও এবার ওইটুকির ভিতরে যে আপনার হালাল দাঁড়াবে নইলে যতক্ষণ পর্যন্ত অন্যের হক না দেবেন অতক্ষণ পর্যন্ত ওর এক পাশ থেকে ঠ্যাং কাটিয়ে খাওয়া আপনার জায়েজ নাই সেম আপনার টোটাল টাকা 366তম দিন যাইয়া ওর ভিতরে গরিবের যে হক আছে এই হকটা জবই করে বের করে দিতে হবে জবই করে বের করে দিতে হবে এতিমেরডা এতিমরে দাও গরিবেরডা গরিবরে দাও মিসকিনেরডা মিসকিনরে দাও যারডা তারে দাও তারপরে যেটুক থাকবে সেইটুক তুমি খাবা 366তম দিন যাইয়া তোমার 1 কোটি টাকার একখান রান কাটিয়ে খাতি পারবা না জবই না দিয়ে আজ যাকাতি ইউজাক্কিল মাল এখন যখন ওই 40 ভাগের এক ভাগ বের হয়ে গেছে আপনার ডা পাক আপনার ডা পাক এবার ওই টাকা দিয়ে বিমান কিনবেন কিনবেন ওই টাকা দিয়ে হালাল যা খুশি তাই কিনতে পারবেন আর বের করার আগে ওই টাকা দিয়ে কোরআন শরীফ কিনতে পারবেন না 40 ভাগের এক ভাগ বের করার আগে ওই টাকা দিয়ে মসজিদও দিতে পারবেন না ওই টাকা দিয়ে কাবার কিলাপ দিতে পারবেন না ওর সব জায়গা গরিবের হক রয়েছে আপনি কার টাকা দেন এতিমির টাকা আপনি কাবায় দেন কে এতিমির টাকা আপনি মিসকিনির টাকা আপনি মাদ্রাসায় দেন কে আপনার এই মাদ বাড়িতেছে কে কথা কি বুঝতে পারছেন জাকাতে মাল পাক করে এবার বাড়ায় কেন আল্লাহ পাক বলে মান জাবিল হাসানা ফালাহু আশরাম সাল আমাদের দেশে জাকাত দেয় না তারা এই যে রমজান মাস আসতেছে আল্লাহ বাসালি জাকাত দেবে কেসা কেসা লুঙ্গি আরে সুবহানাল্লাহ চেনেন নাকি সেসব লুঙ্গি চেনেন আমি ওর নাম তো চাই একসেরে লুঙ্গি অবরে দাঁড়ালি বার আর দরজার পর পর ঠ্যাং পাক করে দাঁড়ালি ঘরের ভিতরে তো তাকাবেন আউল লাখের সব দেখা যায় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এ লুঙ্গি ফেরে নামা যায় না এত পাতলার পাতলা বিটিকে কাপড় দিছে 150 টাকা 250 টাকা দামের কাপড় মহিলারা নিয়ে খুলিয়ে দেয় যে মশারির তেনার মতো ফেরা ফেরা কয়টা শুধু যে কাজান কাজায় জানে দিলি একটু ভালো তা দিয়ে মানে ফকির গিয়ে গরিবদের একটা স্বভাব আছে ওরা নিজেরা বড় লোক আর দোয়া করে না কোনো দিন যে দেয় তারে আরও বড় লোক বানানোর দোয়া করে
কতক্ষণ ফকির আপনার কাছে পাঁচ টাকা চাইছে দশ টাকা দেবেন, দেখবেন যে কি কয়, আল্লাহ তুমি তোমার চাইতে বেশি টাকা দাও রে, আল্লাহ এটা তুমি দুনিয়ার সবচেয়ে বড় লোক বানাই দাও, যাইয়ে দোয়া হারবে, যাই না মাঝে বসে দোয়া হারবে, কিন্তু একবারে কয় না আল্লাহ আমারে বড় লোক বানাই দাও, আমার জন্য বিক্রিয়া না লাগে, এক হয় না, যে দেয় তারে দোয়া করে, কতক্ষণ আবার যদি পরিমাণ মতো না দেন ব্যাগ দোয়া করে, বাড়ি মিলাদ দিয়েছেন জিলাপি দুই সাইজ বানাইছেন, মিলাদের পরে তো দোয়া টোয়া তো কিছু হয়েছে, পরে খাতি দিয়েছেন প্যাকেট নিয়ে দেয় যে জিলাপির মধ্যে পেঁয়াজ একটা কম গুনিয়ে কয় যে আর একজনে দেয় দেয় তোর প্যাক দেয় যে সেটাই বড় বড় জিলাপি, কয় যে তোর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত, জিলাপি দুই পদের বানাইছিস আমাকে পেঁয়াজ কম দিছিস, যা সব ফেরত কিছু দেবো না, যা পড়ছিলাম সব ফিরেই নিয়ে গেলাম, খাবার দিয়েছেন খাইয়ে যদি তৃপ্তি না পায়, গরু জবাই দিয়েছেন আর জবাই দিয়েছে বুঝলাম না, তোর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত, জাকাতের কাপড় দিয়েছেন অযদি পছন্দ নাই কীভাবে খিটিমিটি আর জানেন, অন্য এই শয়তান রে টাকা দিছো যা খান কাপড় দিয়েছে বাজারে বেসলিও টাকা বাই দিবি না, আরে বুড়ি নামাজও হবে না, আল্লাহ কোন শয়তান রে টাকা দিছো, কম্বল যা দিয়েছেন কম্বল দিছে না শীতকাল, এই তো কয়ে তাই মাঝে মাঝে এ কম্বল নিয়ে গায়ে দেয় না, কয়দিন বানাইছে পাপোস যারে দিছে যত গরিবই হোক না কেন ওই কম্বল গায়ে দিয়ে অপমানই মনে করে, দরজার সামনে ফেলাই দিয়েছে পাপোস বানাইছে, পরে দেয় যে ছাগলটা স্মৃতি কাঁপতেছে তারে নিয়ে কাটিয়ে জ্যাকেট বানাই দিয়েছে, ছাগলের দুই মুখ দিয়ে পরে তাকে সে ভিজিয়ে কয় কাকা খুলিয়ে নেন মরি গেলাম, ছাগলের গাড়িতে খুলিয়ে নিয়ে পরে আড়ি ধরা ওই যে কালা আড়ি ধরা যে লেকড়া তাই বানাইছে আমাকে যদি কয় ভাইটিও, তাহলে তুমি যে কম্বল দিচ্ছ ও গরিবিও গায়ে দেয় না, তুমি ও দেও কেন কেন দেও, মুন্সিগঞ্জে একটা মহিলা আমার মাদ্রাসায় মাঝে মাঝে উস্তাদদের জন্য আমার কাছে কাপড় দিত, ওই মহিলা বলতো যে ভাই আমি যে কাপড় কিনছি যে কাপড় আপনার কাছে দিলাম ওই কাপড়েরই একটা কাপড় আমি ঈদের দিন পরব, আমি নিজে যে কাপড় পরতে পারি সেম কাপড় আমি কিনে আমার বোনদেরকে দেই, আমি পঞ্চাশ খান দেবো না আমি পাঁচ খান দেবো, যা পরতে পারে সে যা পরতে পারে সে, পঞ্চাশ খান লুঙ্গি না দিয়া পাঁচ খান লুঙ্গি দাও, পরে ভালো একটা দামি লুঙ্গি যদি সাত আটশো টাকার লুঙ্গি দেয় গরিব মানুষ আস্তে আস্তে তা দুই বছর পড়তে পারে, কথাখান ঠিক না দুই বছর পড়তে পারে, আর তুমি দেশে দেড়শো টাকার দামের লুঙ্গি ও কয়েকদিন পর গামছা বানাইয়া মাথায় বিন্দি ঘুরি বেড়ায় ফাঁসাই দেয় না, এদের জাকাত আদায় হবে না, এদের জাকাত আদায় হবে না, আর জাকাত ইউনমিল মাল আর জাকাত ইউজাক্কিল মাল, পরিমাণ মতো জাকাত সবচাইতে ভালো হলো, সবচেয়ে ভালো হলো এই কাপড় দেওয়া খাবার দেওয়া এটাও ভালো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুব্বি বেলাইয়া মিন দুনিয়াক মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে, হযরত উসমান বলেন, এর আগে হুজুর বলেন হুব্বি বেলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার তিনটে জিনিস আছেন, আর তিন এক নম্বরে সুগন্ধি ভালো লাগে, এই যে আমি মাইকে একটু মাখাইছি, দুই নম্বরে আল মার আত নারী জাতি আমার ভালো লাগে, মাকে মার মতো দাদিকে দাদির মতো বোনকে বোনের মতো এভাবে নারীদেরকে যার যার স্থানে তাকে আমার ভালো লাগে, যে আমার কোনো আত্মীয় না হয় নারীরা অসহায় দুর্বল তাদের প্রতি আমার বড় মায়া ওদেরকে আমার খুব ভালো লাগে, আল মার আত দুই নম্বরে কুর্রাতু আইনি ফিস সালাত নামাজ পড়লে আমার ভালো লাগে, আমার চোখ ঠান্ডা হয় যত নামাজ পড়ি যেন আমি আল্লাহকে নামাজের মধ্যে দেখতেছি এতে আমার ভালো লাগে, ফাকাম আবু বকরিন আবু বকর দাঁড়াইলেন ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ হুজুর ঠিক বলেছেন আপনার মধ্যে তিনটে গুণ আমরা দেখেছি, ও হুব্বি বেলাইয়া মিনাদ দুনিয়া সালাস আবু বকরকে আমারও তিনটে জিনিস ভালো লাগে, আন নাজবু ইলা ওয়াজহিকা এক নম্বরে আপনার চেহারার দিকে তাকায় থাকতে মনে চায়, ওয়া ইনফাকু মালি আলা আমরিকা দুই নম্বরে আপনার হুকুমে আমার সমস্ত মাল আল্লাহর রাস্তায় খরচ করে দিতে মনে চায়, তিন নম্বরে আইয়া কোনা বিনতি ফি বাইতিকা আমার একটা মেয়েকে যদি আপনার স্ত্রী বানাই দিতে পারতাম তাহলে আমার দিলটা ঠান্ডা হইতো, এরপরেই ছয় বছর বয়সে আয়েশার হুজুরের সাথে বিয়ের হুকুম আসছে আর শাজিন থেকে, ফাকা আমা ওমার ওমার দাঁড়াই গেলেন সদাকতা ইয়া আবা বকরিন ও ভাই আবু বকর ঠিক কইছেন আপনার মধ্যে তিনটে গুণ আমি দেখেছি, ও হব্বি বেলাইয়া মিনাদ দুনিয়া সালাস আমারও দুনিয়ায় তিনটে জিনিস ভালো লাগে, আবু ওমর বলতেছেন এক নম্বরে আল আমরু বিল মারুফ সৎ কাজের আদেশ দিতে খুব ভালো লাগে, ওয়া নাহি আনিল মুনকার অসৎ কাজকে খুব কঠোর হস্তে প্রতিহত করতে মনে চায়, তিন নম্বরে ওয়া সবল ফাল পুরন কাপড় পরতে ভালো লাগে, এই শিরা ফাটা তালি দিয়া কাপড় এটা হলো হযরত ওমরের সুন্নাত, উনি পুরন কাপড় পরতেন, খলিফাতুল মুসলিমিন হইয়া মসজিদে নববীতে খুতবা দেয় জামায় দশটা তালি, তার দুটি তালি ছিল চামড়ার, এ হলো প্রেসিডেন্ট, তার প্রেসিডেন্ট রাষ্ট্রের আয়তন কতটুক প্রায় বাংলাদেশের সমান, দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল ছিল হযরত ওমরের রাষ্ট্রের আয়তন,
সেই দেশের প্রেসিডেন্টের জামাই জুমার দিন মসজিদে নববীতে খুতবা দেয় দশখান তালি তার দুটে তালি সামলাই দিয়ে দিয়া হযরত ওমর কায় পূরণ কবুল করতে আমার ভালো লাগে ফাকামা উসমান হযরত উসমান দাঁড়িয়ে গেলেন ফাকালা সাদাকতা ইয়া ওমর ওমর আপনি ঠিক বলছেন আপনার মধ্যে গুণগুলো আমরা দেখি ওহব্বি বিলাইয়া মিনাদ দুনিয়া সালাস হযরত উসমান বলেন আমার তিনটে জিনিস ভালো লাগে তিনির পালা চলতেছে হযরত উসমানের যে তিনটে ভালো লাগে সে তিনটে কি উনি বলেন এক নম্বরে এতামুল জিআন ক্ষুধার্তকে খাবার দিতে ভালো লাগে বাড়ি বাড়ি যাইয়া চাউল দিয়ে আসলে রান্না করা খাবার দিলে ওরা তাৎক্ষণিক খায় আর খুশি হয় এ যে আমার কাছে কেমন লাগে তা আমি বলতে পারি না এতামুল জিআন দুই নম্বরে কেসওয়াতুল উরিয়ান যাদের পোশাক নেই ওদের পোশাক দিতে আমার ভালো লাগে একটা সেরা লুঙ্গি পরে আসছে একটা ভালো কাপড় পরাই দিলে খুশি হয় না মানুষ কথা বলেন খুশি হয় না একটা সেরা জামা পরে আসছে ওইটা খুলিয়ে ভালো একটা নতুন জামা পরাই দিলে সে খুশি হয় আমার এই পোশাক পরাইতে খুব ভালো লাগে এটা হযরত উসমানের গুণ খাদ্য দেওয়া উসমানের গুণ পোশাক দেওয়া উসমানের গুণ আপনিও রমজান মাসে খাবার দেন চাউল দেবেন যে চাউল আপনি ঘরে খান আপনাদের আমাদের অনেকেই চিনেন না আমি চিনি আমাদের গোপালগঞ্জ বাড়ি কোটালীপাড়া বাড়ি ঢাকা পাঁচ আসনের এমপি কাজী ফিরোজ রশিদ রাজনীতিবিদরা চিনতে পারেন কাজী ফিরোজ রশিদ টুঙ্গিপাড়া বাড়ি ঢাকা পাঁচ আসনের এমপি মোহাম্মদপুর উনি আমরা একসাথে ফেরিতে যাচ্ছি উনি বললেন হুজুর আমার মাদ্রাসার ছাত্রদেরকে আমি চাউল খাওয়াই আমার বাড়ি বিল্ডিং করছি দামি টাইলস দিয়ে প্রত্যেক ফুট টাইলস আমার বাড়ির বিল্ডিং এর যে টাইলস দিছি আমার মাদ্রাসার বিল্ডিং এর টাইলস ফুট প্রতি 10 টাকা করে বেশি দাম দিয়ে কিনে দিছি কারণ এটাই আমি থাকবো আর ওটাই কোরআন থাকবে এটাই আমার বেনামাজি ছেলে মেয়ে থাকবে আর ওটার ভিতরে কোরআন পড়নেওয়ালা থাকবে কাজেই আমি তার খারাপটা দেব না আমার বাড়ি আমি 60 টাকা দামের চাউল কিনে খাই আমার মাদ্রাসার ছেলেদেরকে আমি কমপক্ষে 65 টাকা দামের চাউল কিনে খাওয়াই আমি যদি 70 টাকা দামের চাউল খাই ওদের যদি 75 টাকা দামের চাউল কিনে পাঠাই কারণ আমরা খাইয়ে টেলিভিশন দেখব আমরা খাইয়ে সিঁতে শুয়ে থাকবো আর ওরা খাইয়ে আল্লাহর কোরআন পড়বে আমরা খাইয়ে কয়েকবার বেটা নায় তেল দিয়ে ঘুমাবো আর ওরা খাইয়ে আমাদের জন্য দোয়া করবে তোকে খারাপ খাওয়াবো কেন কথা কর না কেন জাকাত দেন কি নর্মাল দুই নম্বর গোডাউনে পচা চাইল তারপরে সিরা কম্বল পুরন লুঙ্গি এগুলো দিয়েন না আর টাকা দিতে হলে ভালো কস কইছে নতুন টাকা নিয়ে আসবেন পুরন টাকারও যে দাম নতুন টাকারও সেই দাম কিন্তু দিয়ে দেখবেন নতুন টাকা পাইলে মানুষের মনে আনন্দ একটু বেশি লাগে 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 কি লাগে না আমি আমার মারে মাঝে মাঝে টাকা দিই মা দেখে টাকাগুলো গুনিয়ে টুনিয়ে দুই একখান টানিয়ে টানিয়ে বেরোরে তোমার কাছে এই দুইখানে পরিবর্তে নতুন টাকা নাই আমি কই মা আছে তো কয় তাহলে নতুন টাকা দাও মার কোনো খরচ নাই খালি খালি নিয়ে রাখবে তবুও নতুন টাকা পছন্দ করে এই জন্য ভালো টাকা দেবেন লন্তানালুল বিদ্রহাত্তা তুমফিকু মিম্মা তুহিব্বুন দান করার সময় যে টাকাটা ভ্যানালা নেই নেই বাসে নেই নেই খিয়ালা নেই নেই হই দেশে হলো তাও ফেরত দেশে কাকা সিরাটা নিয়ে যান সেই নিয়ে মসজিদ মাদ্রাসায় যখন এই যে কালেকশন করে ভিতরে ওই রুমালির মধ্যে ছাড়িয়ে দিয়েছে ও জায়গা তো আর ফেরত দেওয়ার কেউ নেই আবার নেকি বাবা হকু বাস এ জানি কি রে মাঝে মাঝে এই কর্তৃপক্ষ ওই টাকা সাজাইয়ে গুছাইয়ে আমাকে দিয়ে দেয় বাড়ি যাইয়ে বছর সালে 10-20 খেন ওই পুরনটা আমার বাদ পড়ে যাওয়া কেউ নেয় না এমন সিরা সিরা তার নাক কান চোখ মুখ নাই ফাঁসড়ে টেপ লাগানো ওই পাশে পুরা হুটুও এ দিয়ে দিছে দান করে উনি নেকি কামাই করতেছে আল্লাহর বেস্তে কি হুটোটাই দেখি না যায় পোড়া টাকা দিয়ে জিরা টাকা দিয়ে কিনা যায় দান কালেকশন করলে কে মাদ্রাসাওয়ালারা দান কালেকশন করতে গেলে দান দেয় আগালে দান সিটিয়ে দান মাঠ নিয়ে দান খেলিও দান আদা দান আদা সিটিয়ে যাও হুজুররা নিয়ে যাও আল্লাহ কয় সামনেবার মাঠে এসে দেইস খাওয়াই ছেড়ে দেবো আলু কালেকশন করতে গেলে কাটা আলু পিএস কালেকশন করতে গেলে কাটা পিএস ছোট পিএস আল্লাহ কয় তোরে আমার তালবি আলিমকে এইগুলো দিছিস ওকে কিরম ট্যাক্সে এ তোরে আগামীবার বুঝাই দেবো মাঠে গেছে ধান কাটিয়ে নিয়ে আসছে এক বিঘে বুধ ধান 20 মন সিটি হয়েছে 2 মন ধান হয়েছে লম্বা একটা হাইস আছে হা সব সিটি হয়ে গেছে আল্লাহ কয় সিটি দিলি কিরম ঠায় তাই বুঝানোর জন্য এবার সিটি দিছি আরে আলু আস্তে উঠে তুমি নিয়ে সব কাটিয়ে গেছে কাটা আলু হলে কিরম ঠাকে তাই বুঝানোর জন্য আলু কাটাইছে ভালো টাকা দিলি কিরম ঠাকে দিয়ে দেখ তাহলে তুই পাবি কথা কন ঠিক কি ঠিক না তাহলে যে কথা বলতে চাইছি সেটা হলো শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক সমান হতে পারে না ও দোস্ত কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহ তাআলা তারে আখেরাত তো দেবেই দেবে দুনিয়াও তার মর্যাদা আছে কতক্ষণ আছে না নাই সরমুনার পেশাব সৈয়দ ফজলুল করিম একেবারে হাফসি চেহারার একটা মানুষ মোটা মোটা দুটো ঠোঁট এই জায়গায় ছোট্ট সাইডে দাড়ি ছিল ফেটা ফুটে একটা মানুষ
এ সাধারণ একটা লুঙ্গি পরে নরমাল একটা জামা কোরআনের এলেমের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার কাছে কত দামি বানাইছে আখিরাতে কি পাবে সেটা আমি বলি না সেটা আল্লাহ জানে আমি দুনিয়া থেকে তো কোনো পিরের সার্টিফিকেট দিতে পারবো না আব্দুল কাদের জিলানিও বেচতে যাবে এই ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়ার কায়দা নাই কতক্ষণ ঠিক না আব্দুল কাদের জিলানি বড় পীর বেচতে যাবে এই গ্যারান্টি কার্ড আমার কাছে আছে নাকি সাহাবাই কিরাম বেচতে যাবে এটা জানি তাবেইনরা বেচতে যাবে এটা জানি তাবে তাবেইনরা বেচতে যাবে বেচতে যাবে এটা জানি এই তিন গ্রুপ সম্পর্কে আমি গ্যারান্টি দিতে পারি এরপরে যত বড় পীর হোক না কেন দুনিয়ার থেকে তার নামে বেচতে যাবে এই গ্যারান্টি দেওয়ার কায়দা নাই আমি তারে বড় জানতেছি কিন্তু তার ভিতরে মহামারী রয়ে গেছে সেটা তো আমি জানি না আর ওইটার কারণে উনি জাহান্নামী হতে পারে কিন্তু দোস্ত বাহ্যিকভাবে আল্লাহর কোরআনের সাথে সোয়া লাগাওয়ালাদের সম্মান বেশি আছে না নাই দাম আছে না নাই আপনিও কোরআন পড়নেওয়ালা হন দামি হয়ে যাবেন শিক্ষিত অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে না একটা কথা বলতে যে অনেক দূর সরে চলে গেছি তাহলে যেই শিক্ষার দ্বারা জাতির অন্ধকার কেটে যায় আলো হয় সেই শিক্ষার নাম হলো শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড ঠিক কি না এবার আসেন একটু কথা বলি যেই শিক্ষা দিয়ে টোন মারে মন মারে রাস্তা মারিয়ে খায় খাল মারিয়ে খায় বিজিএফ কার্ড মেরে খায় রাস্তার পিস খাইয়ে ফেলে খোয়া দেয় না পিস দেয় না কারেন্টের খাম্বা তার খাইয়ে ফেলাই দেয় আছে না এরকম শিক্ষা আছে 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 বয়স্ক ভাতা বেঁচে খায় বিধবা ভাতা বেঁচে খায় তারপরে আরও ভাতা আছে বেঁচে খায় সরকারি যা দেয় তা তাদেরকে শেষে বেঁচে খেয়ে ফেলাই দেয় যেই শিক্ষা দিয়ে এইরকম মারিয়ে খায় ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না ও শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যাঁ মার ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা আমার যেই সাক্ষী দিয়ে অপহরণ ধর্ষণ জেনা 14ই ফেব্রুয়ারি আবিষ্কার করে যেই শিক্ষা দিয়ে 14ই ফেব্রুয়ারি আবিষ্কার করে লুচ্চ দিবস আবিষ্কার করে ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নয় যেই শিক্ষা দিয়ে মদ গাজে হ্যাবা ফেঞ্চিডিল খা খাই চলে যেই শিক্ষা দিয়ে ঘুষ খায় সুদ খায় জাতির হক মারি খায় সেই শিক্ষা জাতির মেরুদণ্ড নয় সেই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গার হাতুড়ি আর আমার যেই শিক্ষার দ্বারা মানুষের চরিত্র গঠন হয় সিমা হুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ দেখেন একটা মেয়ে যদি কোরআন পড়নেওয়ালি হয় একটা মেয়ে যদি আলেমা হয় তার চাল চলন উঠা বসা কথা কাজ তার পোশাক আশাক সব কিছুর মধ্যে পরিবর্তন আসে কি আসে না এর ওই সাইজের একটা মাই হাই স্কুলে পড়ে সে জিন্সের প্যান্ট পরে বুক ফুলাইয়া খালি গায়ে ঘুরিয়ে বেড়ায় উন্না মুন্না কিচ্ছু নাই আর সেই সাইজের তার স্বাস্থ্য গুণ একটা মাদ্রাসায় পড়ে বোরকা পরে আয়সার মতো হেঁটে যাচ্ছে মহিলা না পুরুষ চেনা যায় না একেবারে নরমের সাথে ভিতরে মানুষ আছে নাকি বোঝা যায় না মনে হয় যেন খালি বোরকা চলে যাচ্ছে আর তারই স্বাস্থ্যগুণ কলেজে বলে সেটা মহিলা না পুরুষ বোঝা যায় না পিছন দিয়ে চিন্তি গেলে সামনে যাওয়া লাগে এইরকমও পুরুষ এইরকমও মহিলা তাহলে যেই শিক্ষা দিয়ে মানুষকে অরিজিনাল মানবতা শিক্ষা দেয় ওই শিক্ষাই শিক্ষা আর যেই শিক্ষায় মানবতা শিক্ষা দেয় না পশুত্ব শিক্ষা দেয় ওই শিক্ষা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বিসিএস হোক যত বড় জেনারেল সার্টিফিকেট হোক না কেন ওইটার নাম শিক্ষা না ওইটার নাম শিক্ষা না ওইটা হলো জাতির মেরুদণ্ড ভাঙ্গা আমার আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশে অনেক মাদ্রাসা দিয়েছে আপনাদের সন্তানদেরকে দেন পরে ডাক্তার বানায়েন পরে ইঞ্জিনিয়ার বানায়েন পরে বিজ্ঞানী বানায়েন বিসিএস পাস করায়েন আমি ডর্জনকে ডর্জন বড় মাপের বিসিএস একেবারে ফার্স্ট গ্যাজেটেড অফিসার চিনি যারা জীবনের শুরুতে মাদ্রাসায় পড়ছে পরবর্তীতে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে বড় বড় অফিসার হয়েছে যে মানুষগুলো নম্র ভদ্র দিনদার এবং দানবীর যা তাদের কাছে আসে জনগণকে তা তার ভাগ দিয়ে খায় তারা অতটা বিলাসী হয় না আলেমুল আমাদেরকে সম্মান করে এই সমস্ত অফিসার আর যাদের জীবনে কোনোদিন কোরআনের সোয়া লাগে নাই সেই সমস্ত অফিসারগুলো কী কয় জানেন কয় যে মৌলবী লাগে কোন সাগে আমার জানাজা আমি নিজেই পড়াতে পারি এই কয় বছর আগে কুষ্টিয়ারা কেএসপি কইছে না ওর জানাজা বলে নিজেই পড়াতে পারে কবে পড়াবে মরার আগে না পরে মরার আগে হলি তো তোর মরার আগে টুক তোর ভিড়িয়ে ফলাই যেতে তাজা মানুষের জানা যায় নাকি দাঁতাল কোন জায়গার আর মরার পরে তোর জানা যায় তুই কী ফলাবি এটা যদি ভিতরে কোরআনের জাররা পরিমাণ গন্ধ থাকতে কথা বলতে পারে তুই তো আন্দ্রা একটা এসপি আর আমি ডিআইজি জানি সিনিয়র ডিআইজি আমি আইজিকে চিনি র্যাব প্রধান আমার বাটি ভরা বাড়ি বেনজির সাহেব আমাদের গোপালগঞ্জের সন্তান এই যে আজকে এই দেখলাম নতুন করে পদক পাইছে ডিআইজি মনিরুজ্জামান সিনিয়র এক আমার এই মাস দুই আগে ফোন দিয়েছে হুজুর একটা মাহফিল কি মার্চের মধ্যে করে দেওয়া যায় আমি বললাম স্যার খালি নেই
থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি ডিআইজি মনিরুজ্জামান গোপালগঞ্জের সন্তান, আপনার কাছে একটা মাহফিল চাইলাম। খালি নাই কথাটা বলছেন সাহস করে, আর খালি থাকলে তো নিশ্চয়ই খালি নাই বলতেন না। আপনি আপনার জায়গায় ঠিক থাকেন, ফকিরির মাহফিলও যদি এসে দিয়ে করবেন, ডিআইজি আর আইজি আর প্রেসিডেন্টের কথা আপনি দুর্বল হবেন না। আমাকে একগাদি ধন্যবাদ জানাইছে, বললেন যে হুজুর আগামী বছর আমার জন্য একটা ডেটের ব্যবস্থা রাখেন। কত বড় ভদ্র, কত বড় নম্র ডিআইজি রফিকুল ইসলাম শিমুল। আমার কাছে 5 জন বড় অফিসারের জন্য মাহফিল চাইছে। আমি বললাম স্যার খালি নেই, কী করব। আমি স্যার বললেন, উনি আমার এলাকার মানে ভাই বলে, বললে ভাই খালি নেই তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কেটে খায় কেউ কেটে দিয়ে, আমাদের পুলিশের প্রভাব দেখায় করে কেটে দিয়েন না, যারটা আছে সেটাই করেন, আগামী বছর দিয়েন। এদের প্রত্যেকের ভিতরে কোরআনের এলেম আছে, প্রত্যেকের ভিতরে জীবনের শুরুতে কোরআনের এলেম আছে। এই জন্যে আমি অনুরোধ করব, পরামর্শ দেব, আমাদের সকলের সন্তানদেরকে একটু কোরআনের শিক্ষায় শিক্ষিত করি। নিকটে ছোট ছোট মাদ্রাসা আছে, প্রাথমিক শিক্ষাটা এখান থেকে দিয়ে তারপরে ইনশাআল্লাহ জেনারেল পড়াবো। আমাদের আসন্ন শবে বরাত আসতেছে, শবে বরাতের রাত, শবে বরাতে রাতভর ইবাদত করা, দিনের বেলা রোজা রাখা, এটা হাদিসের দ্বারা প্রমাণ আছে, এটা হাদিসের দ্বারা প্রমাণ আছে, সহি হাদিসের দ্বারা প্রমাণ আছে। নিশ্চিন্তে শবে বরাতে ইবাদত করবেন, দিনের বেলা রোজা রাখবেন একটা। আর সামনে রমজান মাস আসতেছে, 20 রেকাত তারাবি, তারাবি কয় রেকাত একটু বলেন, কয় রেকাত? 8 রেকাত বাহিনীর পালায় পড়বেন না, তাহলে কিন্তু কব কেয়ামতে ধরা পড়ে যাবেন। তারাবি যদি 20 রেকাতই হয় আর ওই বাহিনীর পালায় পড়ে 8 রেকাত পড়ছেন, তাহলে কেয়ামতে নবী পাকের কাছে জমা দেবেন 20 রেকাত জমা দিতে, আর 12 রেকাত পাবেন কোন জায়গায়? আর যদি তারাবি 8 রেকাতই হয়, আমার পড়া আছে 20 রেকাত, 8 রেকাত তারাবিতে জমা দেওয়ার পরে আমার কাছে আরও 12 রেকাত থেকে যাবে, তাই দৈন্য কাজ করতে পারবো, কতক্ষণ ঠিক না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نجعلك في نحور الأعداء والجبابرة اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا وأعزنا ولا تذلنا في الدنيا والآخرة وأعطنا ولا تحرمنا وآسرنا ولا تؤثر علينا عدونا وارض عنا وأرضنا يا أرحم الراحمين مهربان الله আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, অনেক গুনার আলোচনা করেছি, এগুলো আমরা নিয়মিত করে থাকি, বহুবার তওবা করেছি, নফসের সাথে মোটে পারি না। রব্বুল আলামিন, তুমি এই গুনাহ থেকে ফিরানোর জন্য আমাদের যে আমাদেরকে গুনাহ থেকে ফিরানোর জন্য অপমানী বেইজ্জতি ব্যবহার করো না, রোগ শোক বিপদ আপদ ব্যবহার করো না, ইমানি শক্তি বলে আমাদেরকে গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দাও। আল্লাহ বেইজ্জত করে গুনাহ থেকে ফিরেও না, রোগ শোক দিয়ে গুনাহ থেকে ফিরেও না, অভাব অনটন দিয়ে গুনাহ থেকে ফিরেও না। আল্লাহ ইমানি শক্তি বলে গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করো, মজবুত শক্তিশালী ইমান আমাদেরকে দান করো। আমাদের মুরব্বিয়ান মুখলেসান যারা কবরে চলে গেছে, এলাকার সকলকে তুমি মাফ করে দাও, সকলকে তুমি মাফ করে দাও, এই এলাকার সমস্ত কবরবাসীর কবর আজাব বন্ধ করে দাও। আয় আল্লাহ, রেজওয়ানের আব্বা মারা গেছে আমি জানি, মুরব্বীকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, ওনার সমস্ত ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দাও, কবর আজাব মাফ করে দাও, কবরে জান্নাতের দরজা খুলে দাও। আয় আল্লাহ, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো, জান মাল ইজ্জত আবরু হেফাজত করো, সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো, সকল প্রকার ক্ষতির হাত থেকে রক্ষা করো। আয় আল্লাহ, অভাব অনাটন থেকে আমাদেরকে বাঁচাও, হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও, সকল প্রকার রোগ ব্যাধি থেকে আমাদের আমাদের আপনজন সবাইকে সুস্থ রাখো, সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াতে তৈবা দান করো।
হায় আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নাও, হায় আল্লাহ ছাত্র ছাত্রী দ্বারা মাদ্রাসা দয় ভরপুর করে দাও, জাহিন ফাহিম ছাত্র মুদাররিস দ্বারা মাদ্রাসা ভরপুর করে দাও, উভয় মাদ্রাসার সকল অভাব অনটন দূর করে দাও, এদেশের মা বোনদের উচ্চ শিক্ষা উত্তম শিক্ষার জন্য এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, হায় আল্লাহ রব্বুল আলামিন পুরুষ শাখাও কবুল করে নাও, মাওলানা রেজওয়ানকে আল্লাহ তার হাত দুটো হালাল মাল দ্বারা ভরে দাও, সেজন্য মাদ্রাসাকে কাফি আন্দাজে খরচ করে বলো বালা করে চলতে পারে তৌফিক দান করো। মাদ্রাসার কমিটি, মাদ্রাসার মুহিব্বিন মুতাল্লিকিন সাহায্যকারী এক টাকা থেকে হাজার হাজার টাকা দিয়ে নারী পুরুষ যারা সহযোগিতা করেছে সকলকে কেয়ামতে আনসার মহিলা পুরুষ সাহাবাদের সাথে জান্নাতি করে দিও, দুনিয়ায় সকল প্রকার অভাব অনটন থেকে হেফাজত করো, সকল প্রকার ক্ষতির হাত থেকে রক্ষা করো। মেহরবান আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে কমপক্ষে একটা বার হলেও হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো, যারা গিয়েছি তাদের বারবার যাওয়ার তৌফিক দান করো। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জিদনি ইলমান নাফিয়া, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।